আমাদের ভিউয়ারদের মধ্যে অনেকেই অভিযোগ করে থাকেন যে আমরা ম্যাক্সিমাম বিল্ড গেমিং করে থাকি, অর্থাৎ যারা প্রফেশনাল কাজ করেন। স্পেশালি এখন এডিটর বাংলাদেশে অনেক বেড়েছে, যেহেতু ঘরে ঘরে ইউটিউবারদের বাম্পার ফলন হয়েছে, সেই হিসেবে তাদের প্রতি খেয়াল রেখে আমরা বিল নাকি খুব একটা করি না। তো তাদের কথা মাথায় রেখে আজকে আমরা করতে যাচ্ছি আন্ডার 50K এই মুহূর্তে বলতে পারেন সবচেয়ে মিনিমাম বাজেটে যেই ধরনের একটা এডিটিং পিসি আপনার থাকা দরকার সেরকম একটা পিসি। একজন ভিডিও এডিটরের জন্য মুখ্য বিষয় হচ্ছে রিয়েল টাইম প্লেব্যাক, এফেক্টস নিয়ে নাড়াচাড়া করার ক্যাপাবিলিটি এবং সেই সাথে এক্সপোর্টের ক্ষেত্রে হার্ডওয়্যার এনকোডিং এর সুবিধা নেওয়া। এই সব কয়েকটা বিষয় মিনিমাম বাজেটের মধ্যে মাথায় রেখে আমরা চেষ্টা করবো বিলটা করার। এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি computerimporter.com থেকে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আন্ডার 50K এডিটিং পিসি নিয়ে ফিরছি ইন্ট্রোর পরে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আমাদের প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রসেসর। আমরা ব্যবহার করছি Ryzen 5 5500 প্রসেসরটা। এটা বলতে পারেন Ryzen 5600G-র একটা কাট ডাউন ভার্সন, অর্থাৎ 6টা কোর 12টা থ্রেড ঠিকই রয়েছে কিন্তু ক্লক স্পিড একটু কম। এই কাছাকাছি প্রাইস রেঞ্জে আপনারা 5600G-ও চয়েস করতে পারেন, অথবা যারা অলরেডি 5600G সিস্টেম ব্যবহার করছেন তারাও এই সিস্টেমের বাকি মেজর কম্পোনেন্টগুলো অ্যাড করে আপনাদের বিল্ডকে ফুলফিল করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। কাছাকাছি প্রাইস রেঞ্জে ইন্টেলের যে কম্পিটিশন সেটা হচ্ছে 12100। এই প্রসেসরটার দাম 12,000 টাকা থেকে তার উপরে। এটার এফ নন এফ দুইটা ভার্সন পাওয়া যায়। এফ ভ্যারিয়েন্ট গুলোর মধ্যে IGPU নাই, আর 12100 যেটা, অর্থাৎ কোন এফ টেপ ছাড়া, সেটার মধ্যে একটা IGPU রয়েছে। তবে সেটা একটা 4 কোরের প্রসেসর, সো সেটার পারফরমেন্স 5500 থেকে কম হওয়ার কথা, স্পেশালি মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে। রাইজেন 5 5500 এর দাম হচ্ছে এই মুহূর্তে বাজারে 11,000 টাকা। আর যে বক্সটা আমাদের হাতে রয়েছে এটা একটা দেশীয় শিল্পের বিকাশ বলতে পারেন, অর্থাৎ আমাদের দেশেই তৈরি। তবে প্রসেসর আসলে বাংলাদেশে বানানো হয় না, বলতে পারেন খুব অল্প কিছু জায়গা থেকে প্রসেসর আসে। সো ট্রে প্রসেসর এনে বক্স করলে আমাদের তেমন কোনো অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা কম দামে কিনতে পারছি। এখন হচ্ছে আমাদের বিল্ডের সুপারস্টার প্রোডাক্ট, যেটা দেখে আজকের কমেন্ট বক্সে ঝড় উঠতে পারে এবং আগামী কয়েকদিনের ট্রেন্ডিং ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ম্যাক্সান চ্যালেঞ্জার B450M মাদারবোর্ড। কেন এই মাদারবোর্ড? এর পক্ষে বিপক্ষে নানা মতামত থাকবে। পার্সোনালি যদি বলতে হয়, এই মাদারবোর্ডটা আমার ইউজ করে দেখার একটু শখ ছিল, বিকজ কিছুদিন আগে হার্ডওয়্যার আনবক্স নামে অস্ট্রেলিয়ান একটা চ্যানেল, যেটা অনেকেই ফলো করে থাকে, তারা বেশ কিছু B660 মাদারবোর্ডের রাউন্ড আপ করে। তার মধ্যে সবচেয়ে বেস্ট থার্মাল পারফরমেন্স দেওয়া মাদারবোর্ডগুলোর মধ্যে টপের দিকেই ছিল ম্যাক্সান চ্যালেঞ্জার সিরিজের B660 মাদারবোর্ড। অনেকেই জানেন ম্যাক্সান হচ্ছে গুয়াংজু শাংকি লিমিটেড এর একটা সাব ব্র্যান্ড, তাদের আরো একটা ব্র্যান্ড রয়েছে সয়ো নামে, এবং এই দুইটা মাদারবোর্ডই ছিল সেই হার্ডওয়্যার আনবক্সের টেস্টের VRM টেম্পারেচারের দিক থেকে একদম শীর্ষ অবস্থানে। তো সেই হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে ম্যাক্সান ইম্পোর্ট করছে computerimporter.com অফিসিয়ালি। তাদের প্রোডাক্টগুলোতে এখানে আবার একটা স্টিকার দেওয়া আছে ম্যাক্সান বাংলাদেশ নামে। যাই হোক, চ্যালেঞ্জার সিরিজের এই মাদারবোর্ডগুলো টেস্ট করার শখ ছিল, সেই সুবাদে এটা নেয়া। যদিও মাদারবোর্ড টেস্টিং এর জন্য যথেষ্ট ইকুইপমেন্ট আমাদের হাতে নাই, যদি কখনো হয় তাহলে আমরা চেষ্টা করবো বাজারের সেম চিপসেটের কাছাকাছি বাজেট রেঞ্জের মাদারবোর্ডগুলো রাউন্ড অফ ভিডিও করার, যদিও এই মুহূর্তে এখন সেটা স্বপ্ন মাত্র। মাদারবোর্ডটার দাম হচ্ছে 8,200 টাকা, অর্থাৎ B450 মাদারবোর্ডগুলোর মধ্যে একদমই কম দামের দিকে বলতে পারেন। এই মাদারবোর্ডে কিছু 19 এবং 20 রয়েছে, যেমন এটা র্যাম স্লট হচ্ছে 2টা, অর্থাৎ এর থেকে বেশি র্যাম আপনি লাগাতে পারবেন না। সো এইটা দিয়ে যারা বিল্ড করবেন প্ল্যান অ্যাকর্ডিংলি। এর সাথে আরেকটা ব্যাপার হচ্ছে এই বাজেট রেঞ্জের মাদারবোর্ড হিসেবে এটার ভিতরে কোনো RGB হেডার নাই, অর্থাৎ যারা আনলিমিটেড FPS নিয়ে ঝামেলায় ভুগছেন, অর্থাৎ তাদের RGB কে কন্ট্রোল করতে চান, তাদের এই মাদারবোর্ড থেকে দূরে থাকাই সমীচীন। তবে এই ধরনের ফিচার না থাকলেও এই মাদারবোর্ডটা বিল্ড কোয়ালিটি অনুযায়ী বেশ স্যাটিসফাইং, হাতে নিলে এটার PCB-র একটা কোয়ালিটি ভাইব পাওয়া যায়। 8,200 টাকার মধ্যে এটা একটা ভালো মাদারবোর্ড বলতে পারেন। ফর্ম ফ্যাক্টরটা একটু অদ্ভুত, কারণ এটা MATX হলেও ফুল MATX এর মতো ওয়াইড না, কিছুটা চিকন বলতে পারেন। স্পেশালি যারা বিভিন্ন কেস ব্যবহার করেন, যেগুলো MATX কেস হওয়ার পরেও দেখা যায় একটু বড় সাইজের MATX মাদারবোর্ড হলে পরে 24 পিনের যে কেবল কাট আউটগুলো রয়েছে তার উপরে চলে আসে, সেই ধরনের কেসগুলোতে এই মাদারবোর্ডটা বেশ চমৎকারভাবে ফিট করবে। স্পেশালি আমরা গত কিছুদিন আগে PC পাওয়ার IceCube নামে একটা কেসের মধ্যে একটা PC বিল্ড করেছিলাম, সেটার মধ্যে দেখা যায় নর্মাল MATX মাদারবোর্ডগুলো একটু ওয়াইড হলে পরেই কেবল কাট আউটের উপরে চলে যায়। তো সেই সব কেসের ক্ষেত্রে এই ধরনের মাদারবোর্ড ব্যবহার করা বেশ সুবিধাজনক হতে পারে। SSD হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করছি কিংস্টন NV2। এটা নিয়ে অনেক কমেন্ট হতে পারে, অনেক আলোচনা হতে পারে, বিকজ এইটা একটা এন্ট্রি লেভেলের Zen 4 SSD, কিন্তু আমাদের মাদারবোর্ড কিন্তু Zen 3।
তাহলে, অর্থাৎ এই জেনফোরের বেনিফিট আমরা নিতে পারছি না। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা এসএসডি আপনাদের সুবিধা মতো চয়েস করে নিতে পারেন। বাজেট অনুযায়ী আমাদের বেশ কিছু এসএসডি সিরিজের রিভিউ রয়েছে, সেখান থেকে যেটা আপনাদের কাছে বেস্ট ফিট অ্যাকর্ডিং টু বাজেট মনে হয় সেটা আপনারা চয়েস করতে পারেন। এটাকে আমরা এখানে অপশনাল হিসেবে রাখছি। কিংস্টন NV2 256 GB, এই এসএসডিটার দাম হচ্ছে 2200 টাকা। বাজারে 2000 টাকার আশেপাশে বেশ কিছু 256 GB NVMe এসএসডি পাওয়া যায়। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আমাদের রিভিউ থেকে সাপোর্ট নিয়ে পছন্দ মতো এসএসডি চয়েস করে নিতে পারেন। এরপরে মেমোরি বা র্যাম হচ্ছে বর্তমানে অলমোস্ট জাতীয় র্যাম হয়ে যাওয়া কিংস্টন ফিউরি বিস্ট 8 GB 3200 বাসের non-RGB র্যাম। কিংস্টনের NV2 SSD অতটা জনপ্রিয় বাজারে না হলেও কিংস্টন ফিউরি বিস্ট র্যামগুলো কিন্তু বাজারে এই মুহূর্তে খুবই পপুলার। স্পেশালি এগুলো লো লেটেন্সি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কম্পিটিটিভ প্রাইসিং এবং XMP প্রোফাইলে প্রপার পারফরমেন্স। মানে অনেক মেমোরিতে মাঝে মধ্যে আমাদের একটা সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে XMP অন করলে পরে সিস্টেম বিশর্ট দেয় বা ব্লু স্ক্রিন দেখায়। আমাদের টেস্ট করা র্যামগুলোর মধ্যে কিংস্টন ফিউরিতে এই ধরনের ঝামেলাগুলো অনেক কম। আবার কিংস্টনের যে RGB র্যামগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খুব স্লিম প্রোফাইল, অর্থাৎ যারা টাওয়ার এয়ার কুলার ব্যবহার করছেন তাদের অনেকের টাওয়ারের নিচেই খুব আরামসে এই র্যামগুলো বসে যায়। দ্যাটস ওয়াই এই মুহূর্তে কিংস্টন এতটাই পপুলার। আপনারা যারা পুরনো PC ইউজার বা এনথুজিয়াস্ট রয়েছেন তারা অনেকেই জানবেন 2010 সালে আশেপাশে বাংলাদেশে কিংস্টন বেশ পপুলার একটা ব্র্যান্ড ছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড টপ মেমোরি ম্যানুফ্যাকচারারদের মধ্যে কিংস্টন অন্যতম। কিন্তু মাঝখানে বছরগুলোতে কিংস্টন বাংলাদেশ থেকে ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় এবং একসময় আমাদের দেশের কনজিউমাররা এই ব্র্যান্ডটার কথা ভুলে যায়। কিন্তু গত 2-1 বছর আমরা দেখতে পাচ্ছি কিংস্টন অলমোস্ট তার আগের জায়গায় ফিরে পেয়েছে, অবশ্যই প্রপার সার্ভিস এবং কোয়ালিটি এনশিওর করে প্লাস ফর দেম। কিংস্টন ফিউরি বিস্ট non-RGB 8 GB 3200 বাসের র্যামগুলোর দাম হচ্ছে বাজারে 2200 টাকার আশেপাশে, কোথাও কম কোথাও বেশি 50-100 হতে পারে। র্যামের জন্য আমাদের 2টা 8 GB 3200 বাসের স্টিকের বাজেট হচ্ছে 4200 টাকা। কুলার হিসেবে 5500 এর সাথে যে স্টক কুলারটা আসে এটাই যথেষ্ট। তবে কারো হাতে যদি এক্সট্রা বাজেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা আফটার মার্কেট কুলার নিতে পারেন। তবে 2000 বা 2200 উপরে একটা কুলারের পেছনে 5500 এর জন্য খরচ করা খুব একটা সেন্সিবল নয়। কেস হিসেবে আমরা এই সিস্টেম ব্যবহার করছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপ VT708। এই কেসটার সামনে 3টা ফ্যান, পেছনে একটা ফ্যান, সবকটাই RGB, সামনের গুলো ইনটেক, পেছনেরটা এক্সস্ট এবং ফ্যানগুলো যথারীতি এই প্রাইস রেঞ্জে চটপটির দোকান, অর্থাৎ এর RGB আপনি কন্ট্রোল করতে পারবেন না, ইভেন বন্ধ করারও কোনো ওয়ে নাই। অর্থাৎ যারা কালার পছন্দ করেন তাদের জন্য এই কেসটা এই ফ্যানগুলো ঠিক আছে, তবে কালারও যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে হয়তো এই ফ্যানগুলো আপনার রিপ্লেস করে নিতে হবে। এই মুহূর্তে বাজারে কেসটার দাম হচ্ছে 3500 টাকা। এইটা একটা MATX মাদারবোর্ড সাপোর্ট করে। এই সিস্টেমটাকে পাওয়ার দিতে আমরা ব্যবহার করছি অ্যান্টেক মেটা V450 পাওয়ার সাপ্লাইটা, এটা দাম হচ্ছে 2800 টাকা। খেয়াল রাখতে হবে এই 3000 টাকা বা এর নিচের রেঞ্জে যেসব পাওয়ার সাপ্লাইগুলো আমরা বাজারে পাই তার কোনোটাই কিন্তু কোনো পাওয়ার রেটিং দেয়া নেই, অর্থাৎ ব্রোঞ্জ না কি এটা বলার কোনো উপায় নেই। একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই আপনাকে কিনতে গেলে অ্যাটলিস্ট 4000 টাকার বেশি খরচ করতে হবে, অধিকাংশ ক্ষেত্রে সেটা 4500 থেকে 5000 টাকার আশেপাশে। কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু একটা সিস্টেমের বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ যারা প্রপার পাওয়ার ডেলিভারি চান এবং ইন দ্য লং রানে আপনাদের কম্পোনেন্টগুলোর সেফটি এনশিওর করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে একটা 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই কেনার জন্য। অ্যান্টেকেরই কিন্তু CSK450 পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা 80+ ব্রোঞ্জ, কিন্তু দাম হচ্ছে সম্ভবত 4700 বা 4800 টাকার আশেপাশে। কাজেই আপনার হাতে যদি বাজেট থাকে তাহলে আপনি একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই নিতে পারেন। 3000 টাকার আশেপাশে যেসব পাওয়ার সাপ্লাই রয়েছে তার মধ্যে একমাত্র ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাইগুলোতে রেটিং দেওয়া থাকতো, কিন্তু আনফরচুনেটলি এই পাওয়ার সাপ্লাইটা এখন বাজারে কোথাও দেখা যাচ্ছে না, অর্থাৎ স্টকে নাই। আর এর বাইরে এর থেকে নিচে আরো কম দামে বেশ কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সেগুলো একটু লেস ট্রাস্টেড ব্র্যান্ড, সেদিক থেকে অ্যান্টেকের এটা নেই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। যাদের বাজেট খুব টাইট তাদের জন্য এগুলো একটা ডিসেন্ট পাওয়ার সাপ্লাই হতে পারে। এরপর হচ্ছে এই বিল্ডের মেইন স্টার, অর্থাৎ গ্রাফিক্স কার্ড। আমরা ব্যবহার করছি ম্যাক্সান বাংলাদেশ থেকে পাঠানো ম্যাক্সান টার্মিনেটর GTX 1650। NVIDIA এই কার্ডগুলো হচ্ছে বাজারে সবচেয়ে কম দামে পাওয়া ডিসেন্ট NVIDIA কার্ড। এর নিচের যে কার্ডগুলো রয়েছে, অর্থাৎ 1030, 1050, এই কার্ডগুলো আসলে নেওয়ার খুব একটা যৌক্তিকতা আমি দেখি না, বিকজ প্রাইস টু পারফরমেন্স এগুলো খুব একটা রিলেভেন্ট না। খেয়াল রাখতে হবে NVIDIA কিন্তু পরবর্তীতে আরও একটা 16 সিরিজের কার্ড বাজারে লঞ্চ করেছে, অর্থাৎ 1630, যেটাও খুব হতাশাজনক পারফরমেন্স দিয়ে থাকে। এর বাইরে 1650 সুপার, 1660 সুপার, তারপরে 1660 Ti, এই কার্ডগুলো বাজারে খুব একটা অ্যাভেলেবেল দেখা যায় না। এইসব কারণে এই মুহূর্তে বলতে পারেন 15 থেকে 20 হাজার টাকার মধ্যে বাজারে আপনি 1650 কার্ডগুলোই পাবেন। ম্যাক্সানের এই কার্ডটা বাজারে পাওয়া যাচ্ছে 16900 টাকায় এবং
এবং এই কার্ডটা আপনাকে দেবে কিছুটা বাড়তি FPS। এর কারণ হচ্ছে এর কর্নারে সামান্য একটু RGB ইফেক্টের ছোঁয়া রয়েছে, যদিও এটা নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। যাই হোক, সেই আলোচনায় না যাই, 1650 নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে NVIDIA একটা কার্ড, অর্থাৎ আপনি এটা হার্ডওয়্যার এনকোডিং ব্যবহার করতে পারবেন থ্রু NVENC এনকোডার এবং NVIDIA ডিকোডার। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বিশেষ করে প্রিমিয়ার প্রো অর্থাৎ অ্যাডোবির যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর সাথে NVIDIA গ্রাফিক্স কার্ডগুলোর একটা আলাদা ভালোবাসা রয়েছে আমরা দেখতে পাই। কারণ ইন্টেল কার্ড থেকে শুরু করে AMD তে নানা রকম ড্রাইভার ইস্যু এটা সেটা দেখা গেল, NVIDIA কার্ডগুলোর সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস এর একটা অদ্ভুত মেলবন্ধন পাওয়া যায়। অর্থাৎ যাদের প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস এর মতো অ্যাপগুলোতে স্মুথ পারফরমেন্স দরকার কিন্তু এর থেকে বেশি বাজেট নাই, তাদের জন্য এই প্রাইস রেঞ্জে 1650 কে আমি বলবো একটা এন্ট্রি লেভেলের মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত। প্রপার প্রক্সি করে নিলে আপনার একটা স্মুথ এডিটিং এক্সপিরিয়েন্স পাবেন এবং এর সাথে সাথে যদি আপনার লিঙ্কড কম্পোজিশন ব্যবহার করেন থ্রু আফটার এফেক্টস নানা রকম এফেক্টস এর জন্য, সেক্ষেত্রেও NVIDIA এই GTX 1650 আপনার জন্য একটা প্রপার চয়েস হবে। কারণ NVIDIA কুডা কোর এখনো যত প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস এর প্লাগইনস রয়েছে তার সাথে সবচেয়ে ওয়েল অপটিমাইজ। তাহলে এই বিল্ডের আমাদের টোটাল খরচ দাঁড়ালো প্রসেসরে হচ্ছে 11,000 টাকা, মাদার বোর্ডে 8,200 টাকা, র্যাম গুলোতে হচ্ছে 4,400 টাকা, SSD তে 2,200 টাকা, পাওয়ার সাপ্লাই তে 2,800 টাকা, কেসে 3,500 টাকা এবং গ্রাফিক্স কার্ডে 16,900 টাকা, অর্থাৎ টোটাল 49,000 টাকা। এই PC সেম টু সেম আপনার কম্পিউটার ইম্পোর্টার থেকে অর্ডার করতে পারেন অনলাইন বা ফিজিক্যালি, যদিও অনলাইন অর্ডারের ক্ষেত্রে তাদের আলাদা 500 টাকা আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগতে পারে। তো বিল্ড করা মোটামুটি শেষ, চলুন এবার এটার সৌন্দর্য একটু উপভোগ করা যাক। এবার পারফরমেন্স টেস্ট শুরু করা যাক, এডিটিং নিয়ে অনেক কথাই বললাম, চলুন দেখা যাক কেমন এডিটিং পারফরমেন্স এটা থেকে পাওয়া যায়। এবার টেস্টিং টাইম, টেস্টিংয়ের মধ্যে আমরা আপনাদেরকে এডিটিংয়ের সময় কিছু ব্যাপারে হেল্প হয় এরকম কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব বা টিপস দেওয়ার চেষ্টা করব। আমরা টেস্ট করার জন্য তিন ধরনের ফুটেজ ব্যবহার করছি, আমাদের GH5S ক্যামেরা দিয়ে 4K 30 FPS এর ফুটেজ, 1 মিনিটের প্রত্যেকটা ফুটেজই 1 মিনিটের হবে অর্থাৎ 60 সেকেন্ডস, এরপরে 4K 60 FPS এর 150 MBPS এর ফুটেজ, এরপরে 8K 60 FPS প্রায় 642 MBPS এর ফুটেজ। তিনটা 1 মিনিটের ফুটেজে আমাদের যথাক্রমে সাইজ হয়েছে 4K 30 FPS 100 MBPS এ টোটাল 706 MB, 4K 60 FPS 150 MBPS এ 1.01 GB এবং 8K ফুটেজটা হয়েছে 15.5 GB। এখন আমরা ফুটেজগুলো প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে প্রথমে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে নিব, দুইটা সিকোয়েন্স হচ্ছে 4K, একটা 30 FPS, একটা 60 FPS, আর একটা হচ্ছে 8K 60 FPS এর সিকোয়েন্স। এরপরে আমরা একটা লেয়ারে কালার গ্রেড অ্যাড করে নিব, এরপরে তিনটা ফুটেজকে আমরা প্রক্সি করব। প্রক্সি হচ্ছে এক ধরনের স্মলার ফাইল যেটা মেইন ফাইলকে কনভার্ট করে একটা স্মল রেজুলেশনে স্মল বিট্রেটে কনভার্ট করে নেওয়া হয়। এতে কি হয়, প্লেব্যাকটা অনেক ইজি হয়, কিন্তু যখন আপনি ফাইনাল প্রজেক্টটা এক্সপোর্ট দিবেন তখন কিন্তু আপনার মেইন ফাইল থেকেই প্রজেক্টটা এক্সপোর্ট হবে, সো আপনার মেইন ফাইলে কোনো কোয়ালিটি ডিফারেন্স বোঝা যাবে না। ছোটো সাইজের ফাইল হলে যেটা হয়, এডিটিংয়ের সময় খুব স্মুথনেসটা পাওয়া যায়, যেটা এডিটিংয়ের ক্ষেত্রে খুব বেশি জরুরি। যেমন আমরা প্রক্সি করেছি প্রোরেস, যদিও H.264 অপশনও রয়েছে, তবে H.264 ফরম্যাটে আসলে প্লেব্যাকের ঝামেলা একটু বেশি হয়, এটা অত অপটিমাইজ না, সেই অনুযায়ী প্রোরেসটা বেটার। আমাদের রেজুলেশন ছিল 10,024x540, তো এত স্মল রেজুলেশন যখন আমরা এক্সপোর্ট দেবো এটা প্লেব্যাকে অনেক স্মুথনেস নিয়ে আসবে। প্রিমিয়ার প্রতে এখানে একটা প্রক্সি টগল বাটন রয়েছে, এটা ক্লিক করলে পরে প্রক্সি দিয়ে আপনার প্লেব্যাক হওয়া শুরু করবে, আবার এটা ক্লিক করে অফ করে দিলে পরে আবার মেইন ফুটেজটা প্লেব্যাক হবে। প্রথমে আমরা ড্রপ ফ্রেম কাউন্ট করব, এদিকে আমরা বোঝার চেষ্টা করব যে প্লেব্যাক কতটা স্মুথ। 4K 30 FPS এবং 4K 60 FPS আমরা যখন ফুল সাইজে রেখে প্লেব্যাক করেছি তখন আমরা কোনো ড্রপ ফ্রেম দেখতে পাইনি, কারণ এটা একদমই বেসিক একটা ফুটেজ, এর মধ্যে কোনো ধরনের কোনো স্পিড চেঞ্জ নাই, কোনো র্যাম্প নাই, কোনো স্লোমো নাই, কিছুই নাই, কোনো ইফেক্টস নাই, জাস্ট এক লেয়ারে কালার গ্রেড। 8K 60 FPS এর ফুটেজটা যখন আমরা প্লে করব তখন আমরা এটাকে ফুল ফ্রেমে না রেখে 1/8 করে নিয়েছি, কিন্তু তারপরও আমরা ড্রপ ফ্রেম দেখতে পাই। ড্রপ ফ্রেমের সংখ্যা ছিল প্রায় 400-এর কাছাকাছি, যেটা বেশ বড় একটা নাম্বার। একই জিনিস আমরা যখন প্রক্সি অন করে প্লেব্যাক করি তখন কিন্তু ড্রপ ফ্রেমের সংখ্যা প্রায় অর্ধেক কমে এসেছে, দেখতে পাচ্ছেন যে প্রক্সি দিয়ে এডিট করতে গেলে কি স্মুথনেসটা পাওয়া যেতে পারে। কারণ 49,000 টাকা একটা PC তে আপনি 8K ফাইল প্লেব্যাক করতে পারতেছেন এবং দেখতে পারতেছেন, এইটাই একটা বিশাল ব্যাপার, ভেঙে চুরে যাচ্ছে না, এটাই একটা রিমার্কেবল ব্যাপার। যাই হোক, এরপর আমরা 4K ফুটেজগুলো নিয়ে আরেকটু নাড়াচাড়া করি। 4K 60 FPS এর ফুটেজটাকে আমরা 200% স্পিড করে দিই এবং এর সাথে আরও এক লেয়ার কালার গ্রেড অ্যাড করি। এরপরে প্লেব্যাকে দেখা গেল প্রায় 515টা ফ্রেম ড্রপ আমরা জেনারেট করতে পেরেছি এবং যখন আমরা প্রক্সি অন করে দিলাম তখন আমরা পেলাম 235টা ফ্রেম ড্রপ, অর্থাৎ দেখতেই পাচ্ছেন প্রক্সি দিয়ে আমরা প্রায় অর্ধেকেরও কম ড্রপ ফ্রেম পাচ্ছি,
অর্থাৎ এডিটিং এক্সপিরিয়েন্সটা আরও স্মুথ হয়ে যাবে। এরপরে সিম্পল একটা এক্সপোর্ট টেস্ট, যাতে এক্সপোর্ট নিয়ে একটা আইডিয়া পাওয়া যায়। 4K 30fps-এর ফুটেজটা 1 মিনিট আমরা এক্সপোর্ট করেছি 34 সেকেন্ডে, 4K 60fps আমরা করেছি 1 মিনিট 18 সেকেন্ডে, এবং 8K-র ফুটেজটাকে আমরা 4K 60fps-এ ডাউন স্কেল করে নিয়ে এক্সপোর্ট করেছি 2 মিনিট 2 সেকেন্ডে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে 5500-এর যে 6টা কোর রয়েছে সবটাই আমরা প্রায় অলমোস্ট 100% ইউজ করেছি, এবং এনভিডিয়া GTX 1650 গ্রাফিক্স কার্ডটার যে এনভেক এনকোডার রয়েছে সেটাও আমরা এক্সপোর্টের সময় ব্যবহার করেছি। দেখতে পাচ্ছি আমাদের 50-60% থেকে 40%-এর মধ্যে এনকোডারটার ইউসেজ ওঠানামা করছিল, এবং 3D যেটা রয়েছে অর্থাৎ কুড়াকোরগুলো প্রায় 100% আমরা ইউজ করেছি, এবং ভিরামের ইউসেজও যথেষ্ট ইমপ্রেসিভ। বলতে পারেন যে স্ট্যাবিলিটির দিক থেকে ইন্টেলের কার্ডগুলো থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় এনভিডিয়ার কার্ডগুলোই বেটার অপটিমাইজ। সেই সব দিক দিয়ে আসলে চিন্তাই করা যায় না যে আসলে 50K-তে আমরা কী পরিমাণ রিসোর্স ইউজ করতে পারি, কী ধরনের হেভি ফুটেজ নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অবশ্যই এডিটরের টেকনিক খুব বেশি জরুরি। যারা প্রক্সির ব্যাপারটা আগে জানতেন না তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, কারণ শুধুমাত্র প্রক্সি দিয়ে আপনি অনেক ফাইল অনেক ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন। আমরা ইভেন 13900K এবং RTX 4090 সিস্টেমেও আপনার 8K ফুটেজ নিয়ে টেস্ট করে দেখেছি যে ব্যাপারটা অত সহজ না। যদিও ইন অ্যান অ্যাভারেজ আপনার এইসব ক্যামেরার যে MP4 ফুটেজ রয়েছে তার থেকে বিরো ফুটেজ ব্ল্যাক ম্যাজিকের নর্মালি অনেক বেটার অপটিমাইজড, এবং প্লেব্যাকেও দেখা যায় কম্পারেটিভলি বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে সকল ক্ষেত্রেই একটা প্রক্সি আপনাদের অনেকের জন্যই হতে পারে লাইফ সেভার। তো এই ছিল 49,000 টাকায় আমাদের বেয়ার মিনিমাম এডিটিং পিসি বিল। তাদের আসলে বাজেট একটা APU অর্থাৎ 5600G 5700G-র উপরে নাই, অর্থাৎ 40,000 টাকার উপরে আপনি যেতে পারছেন না। তাদের জন্য হয়তো এডিটিং পারপাসে APU সিস্টেমগুলো ঠিক আছে, কিন্তু আপনার যদি বাজেটের উপরে হয়ে থাকে অর্থাৎ 50-এর আশেপাশে তাহলে মিনিমাম আপনাকে এই স্পেকের একটা পিসি নেওয়ার অনুরোধ থাকবে, কারণ এর থেকে বেটার পারফরমেন্স হয়তো এই দামে আপনি হয়তো স্কুইজ করতে পারবেন না। তবে যদি আপনি RGB মাদার বোর্ড এবং আরও দামি কেস আরও উল্টাপাল্টা কম্পোনেন্ট নিয়ে APU সিস্টেমগুলোই আপনার 60,000 টাকার আশেপাশে খরচ করে বানান, তাহলে আপনার কিন্তু এই পরিমাণ পারফরমেন্স সেখান থেকে আসবে না, স্পেশালি এডিটিং এর ক্ষেত্রে। যে কোনো প্রজেক্ট যখন আপনি প্রিমিয়ার প্রো বা অন্য কোনো পপুলার এডিটিং সফটওয়্যার থেকে এক্সপোর্ট করবেন, স্পেশালি যেগুলো হার্ডওয়্যার এনকোডিং সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু APU সিস্টেমগুলোকে এই GTX 1650 একদম উড়াই দিবে। যদি আপনাদের বাজেট থাকে তাহলে এই RGB পেছনে খরচ না করে বেশি যুক্তিযুক্ত হবে স্টোরেজ নেওয়া, কারণ ভিডিও এডিটরদের প্রচুর স্টোরেজ লাগে, যেহেতু আপনার প্রাইমারি ড্রাইভটা হচ্ছে 256। আপনাদের যদি বাজেট থাকে তাহলে একটা 500GB সেট SSD নিতে পারেন, যদি আরও বাজেট থাকে 1TB নিতে পারেন, হার্ড ড্রাইভও নিতে পারেন, প্রক্সি করে নিলে হয়তো কাজ চলে যাবে। তারপরও এডিটিং এর ক্ষেত্রে আমরা SSD-তেই লোকালি ডাটাগুলো স্টোর করা প্রেফার করি বিকজ অফ ফাস্ট ট্রান্সফার স্পিড। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।